মিনা খাতুন নামে একজন মেয়ে কমেন্ট করে লিখেছে, ঘুমন্ত স্বামীকে কিভাবে উত্তেজিত করব, কারণ আমার স্বামী প্রত্যেকদিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের জন্য, আবার রাত্রি 10টার দিকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করা মাত্র ঘুমিয়ে পড়ে। সে কোনোদিন আমার সাথে ঠিক করে শারীরিক সম্পর্ক করে না, কিভাবে আমি তাকে উত্তেজিত করব। তো দেখো বন্ধুরা, এই বিষয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো মিনা খাতুনকে সবার প্রথম আমি বলবো, তুমি তোমার স্বামীকে একটা ভালো ডক্টর দেখাও। কিসের জন্য এটা বলছি যে ডাক্তার দেখাতে, কারণ সারাদিন কাজকর্ম করার পর যে কোনো পুরুষ মানুষেরই শরীরে কিন্তু কোনো রকম এনার্জি থাকবে না, ঠিক আছে? তার কিন্তু ঘুম আসবেই, সকাল 6টায় বেরিয়ে যে রাত্রি 10টার সময় বাড়ি ফেরে, তার শরীরের মধ্যে কোনো রকম এনার্জি থাকবে না। সে চাবে কি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে কোনো রকম একটু ঘুমিয়ে নেবো, কারণ আবার পরের দিন সকাল আমাকে উঠতে হবে, ঠিক আছে? তো তুমি যদি কোনো ভালো ডাক্তারকে দেখাও এবং তুমি যদি তোমার সমস্যার কথাটা বলো, তাহলে সে দেখবে তোমার স্বামীকে কোনো ভালো এনার্জির ওষুধ দেবে, ভালো ভিটামিন দেবে, যেটা খেয়ে তোমার স্বামীর মধ্যে ভালো জোশ আসবে, ভালো এনার্জি আসবে, ভালো ক্ষমতা আসবে, যার ফলে সে সারাদিন কাজ করার পরেও যখন বাড়ি ফিরবে না, তার মধ্যে দেখবে এনার্জি থাকবে, আর সেই সময় সে কিন্তু তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাবে। তোমাকে কিন্তু আলাদা করে তাকে ঘুম থেকে তুলতে হবে না, বা ঘুমন্ত স্বামীকে কিন্তু উত্তেজিত করার দরকার পড়বে না, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো, ছেলেদের ঘুম কিন্তু মেয়েদের তুলনায় অনেকটাই বেশি, ঠিক আছে? ছেলেরা কিন্তু ঘুম থেকে উঠে শারীরিক সম্পর্ক খুব একটা করতে চায় না। একটা মেয়েকে, একটা ঘুমন্ত মেয়েকে যদি বলা হয়, ঠিক আছে, যে চলো এই ধরনের কাজকর্ম করি, হয়তো সে রাজি হয়ে যেতে পারে ঠিকই, কিন্তু একটা ছেলে যখন ঘুমাবে, সে কিন্তু সহজে তার ঘুম ছেড়ে ওই সমস্ত কাজকর্ম করার দিকে খুব একটা মনোযোগ দেবে না, কারণ ছেলেদের ঘুমটা একটু মেয়েদের তুলনায় বেশি প্রিয়। আর তবু যদি তোমার স্বামীকে ঘুমন্ত অবস্থায় উত্তেজিত করতে চাও, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার স্বামীর লিঙ্গটাকে আস্তে আস্তে নাড়াতে পারো, ঠিক আছে? সে ঘুমাবে ঘুমাক, আস্তে আস্তে তুমি তার লিঙ্গতে হাত দিয়ে আস্তে আস্তে সেটাকে নাড়া দিতে পারো, এবং কিছুক্ষণ পরেই দেখবে তোমার স্বামীর লিঙ্গ কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। আর একবার দাঁড়িয়ে যাওয়ার পরেই তোমার স্বামীর ঘুমটাও কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে, সেই সময় সে দেখবে তোমার সাথে কিন্তু শারীরিক সম্পর্ক করতে শুরু করবে। অথবা তুমি যদি তোমার স্বামীর লিঙ্গ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে তুমি মুখে নিয়ে হালকা করে মাসাজ করে দিতে পারো, ঠিক আছে? এতে দেখবে সে খুব খুশি হবে এবং তোমার স্বামীর লিঙ্গ কিন্তু দাঁড়িয়ে যাবে। অথবা সরিষার তেল দিয়ে তুমি কিন্তু আস্তে আস্তে টেনে টেনে মাসাজ করতে পারো, আর এই মাসাজটা করতে করতেই দেখবে তোমার স্বামীর লিঙ্গ কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, সে ঘুমের মধ্যে থাকলেও দেখবে শক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি সফল হবে। আর হ্যাঁ, ডক্টর দেখাতে কিন্তু ভুলবে না, ডক্টরকে গিয়ে তুমি তোমার সমস্যার কথা বলবে এবং বলবে যে ওর মধ্যে কোনো রকম এনার্জি থাকে না, বাড়ি এসেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি ওর সাথে এই ধরনের সম্পর্ক করতে পারি না, ঠিক আছে? তো তখন দেখবে তাকে ভালো ভিটামিনের ওষুধ দেবে, ভালো এনার্জির ওষুধ দেবে, যেটা খেয়ে তার কিন্তু সারাদিন কাজকর্ম করার পরেও বাড়িতে এসেও কিন্তু একটা এনার্জি বজায় থাকবে। আর ওষুধের নাম কিন্তু আমি এখানে আলাদা করে বলবো না, সেটা কিন্তু তোমাদের ডাক্তার দেখিয়েই নিতে হবে, কারণ এক বলবো আর একরকম ফল হবে, সেটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।